দর্শক বন্ধু ও আমারই ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলা কৃষি কথা, নতুন একটি পর্ব। দর্শক বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি আমি মেহেরপুর জেলা, মেহেরপুর সদর কোলা গ্রামে। দর্শক বন্ধুরা, আজকে আমরা যে খামারে চলে এসেছি এই খামারের নাম হলো রিজভি। তো রিজভি ভাই কর্পোরেটের চাকরি ছেড়ে তিনি একটি সুন্দর গারলের খামার দিয়েছেন। তো তার সেই গল্প আমরা আজকে শুনবো, আপনাদেরকে জানাবো। তো পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে। দর্শক বন্ধুরা, চলে এসেছি রিজভি ভাইয়ের গারল খামারে। তো ভাইয়ের জীবনের গল্প জানবো আজকে আমরা। ভাই একজন শিক্ষিত, তো ভাই একটা চাকরি করত, সেই চাকরি ছেড়ে দিয়ে একটি সুন্দর অরিজিনাল গারলে খামার দিয়েছে। দর্শক বন্ধুরা, তো এই ভাইজানের গারল পালন সম্পর্কে বিস্তারিত এ টু জেড আমরা সব কিছু জানবো। তো পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ, সব আল্লাহর পাকের ইচ্ছা। আচ্ছা, তো ভাইজান এত সুন্দর গারল খামার করেছেন, এর পিছনে তো নিশ্চয়ই একটি রহস্য আছে। হ্যাঁ। আচ্ছা, তো আজকে আমরা এসেছি আপনার এই গারল খামারে। তো আমরা জানতে চাই আপনার এই গারল খামার শুরু করার গল্পটি। আসলে আমি ঢাকা ইবিজেটের আমেরিকান একটা কোম্পানিতে জব করতাম। আচ্ছা। সেখানে আমি সুপারভাইজার ছিলাম। আচ্ছা। কোম্পানিটার নাম হচ্ছে অ্যাভাইডিনিসন। আচ্ছা। যারা কর্পোরেট লেভেলে আছে তারা আসলে সবাই এই ফ্যাক্টরিটার নাম শুনবে। আচ্ছা আচ্ছা। মানে এটা হচ্ছে আপনার রিটেল ব্র্যান্ডিং অ্যান্ড সলিউশনের মাদার অফ দ্য কোম্পানি। আচ্ছা। এটা আপনার 1962 সালে এটা স্থাপিত হয়। আচ্ছা। আমেরিকাতে। আচ্ছা। এটা 52টা দেশে এটার শাখা আছে। আচ্ছা, বিশাল কোম্পানি তো। আচ্ছা। করোনা কালীন যে প্রান্তিক একটা সময় আমরা পার করছিলাম, জি, সেখানে থেকে তার আগে থেকে আমার একটা প্ল্যান ছিল যে আমি এখান থেকে জব করার পরে নিজে স্বাবলম্বী হব এবং নিজের পায়ে আমি দাঁড়াবো। আসলে যারা চাকরি করে তারাও স্বাবলম্বী, জি জি, কিন্তু একটা ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে পরাধীন চাকরি হচ্ছে পরাধীনতার মাধ্যমে। হ্যাঁ। তো আসলে সেখান থেকেই ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, সেখান থেকে অনুপ্রাণিত হয়। আচ্ছা আচ্ছা। যে আসলে নিজে স্বাবলম্বী হওয়া এবং কিছু পাড়ার বেকার ভাইদেরকে কর্মসংস্থান খুলে দেওয়া, এই অনুপ্রেরণা থেকেই আমার এই গারলের আসলে খামারটা যাত্রা শুরু করা। আচ্ছা, যাক, অনেক ধন্যবাদ ভাই একটা সুন্দর মুহূর্তকে তুলে ধরার জন্য। তো ভাই জান, আমরা প্রথমে জানতে চাই যে প্রথমে আপনি কয়টা দিয়ে শুরু করেছিলেন এই গারল খামারটি? প্রথমে আমি শুরু করেছিলাম মা গারল মোট 22টা দিয়ে। 22টাই কি ধাড়ি নিয়েছিলেন না বাচ্চা নিয়েছিলেন? না, বাচ্চা না, সাথে একটা পুরুষ গারল ছিল আর এগুলো 22টা ধাড়ি, মানে মা গারল ছিল। মা গারল, তাহলে 22টি দিয়ে শুরু করেছিলেন। আচ্ছা, তো ছোট বড় মিলে এখন বর্তমানে কতগুলো গারল রয়েছে আপনার খামারে? ছোটো বড় দিয়ে এখন মোট প্রায় 55টা আছে। 55টা আছে। তো আপনার এই খামারে কী জাতের গারল রয়েছে, অরিজিনাল গারল জাত না ক্রস গারল জাত? এখানে আমার কাছে দুই ধরনেরই আছে, একটা হচ্ছে আপনার অরিজিনাল গারল এবং ক্রসেরটা। বিভিন্ন কাস্টমারের চাহিদা অনুসারে আমি রাখি এটা। আচ্ছা আচ্ছা। তো এদেরকে দেখাশোনা আপনি নিজেই করেন? হ্যাঁ, এদেরকে দেখাশোনা আমরা নিজেই করি আমি। আচ্ছা। তো এই গারলগুলোর খাবারের চাহিদা আপনি কীভাবে মিটিয়ে থাকেন? গারলগুলো আসলে খাবার চাহিদা দেখতেছেন যে ওইভাবে চড়তেছে চারণভূমিতে, প্লাস হচ্ছে আমি কিছু কলমির যে গাছগুলো আছে বীজ করে সেই কলমি ভুষি কিছু রাখছি। আচ্ছা। আমার বাড়িতে প্রায় 3 বিঘা মতো জমি খড় আছে, বিচুলি মোটামুটি প্রায় আমার বছরখানিক যদি আমি নাও চড়াই তাও আমার বাড়তি খাবার দিয়ে হয়ে যাবে। হয়ে যাবে। মূলত এদের চারণভূমিতে চরান, যদি খাবার চারণভূমিতে না হয় তাহলে দেন, সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি। আচ্ছা আচ্ছা।
তাদের নিয়মিত গোসল করিয়ে দেন? হ্যাঁ। কতদিন পর পর করেন আপনি? এটা হচ্ছে আমরা গরমের সময়তে 2-3 দিনের মাথায় করি, আর শীতের সময়তে 1 সপ্তাহ পর করেন। তো এর চিকিৎসা আপনি তো নিজেই করেন? হ্যাঁ, এর চিকিৎসা আমি বর্তমানে নিজে করি এখন। গাড়ল পালনের অভিজ্ঞতাতে তা আপনি এর মূলত কোনো রোগ দেখতে পেয়েছেন? আসলে গাড়লে দুইটা রোগ হয় বেশিরভাগ, দুটা হয়, সেটা হচ্ছে একটা পিপিআর আর দেন হচ্ছে কৃমি। আচ্ছা আচ্ছা। কৃমিনাশকটা হচ্ছে 2.5 মাস পর পর খাওয়ালে পরে এটা কৃমিনাশকটা থাকে, মানে বালাইটা থাকে না। আর আপনার পিপিআরটা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ভ্যাকসিন দেওয়া হয়, যেটা 6 মাস পর পর প্রয়োগ করতে হয়। আচ্ছা আচ্ছা। তো এই ভ্যাকসিন, এই কৃমির ঔষধ আপনি নিজেই খাওয়ান? হ্যাঁ, ভ্যাকসিনটা আমি ডাক্তার নিয়ে আসি, ডাক্তার নিয়ে প্রয়োগ করে ডাক্তারে ভ্যাকসিনটা দিয়ে দেয়, আর কৃমির ঔষধটা নিজেই খাওয়া নিজেই করেন? 2.5 মাস পর পর খাওয়ান? 2.5 মাস। আচ্ছা। তো বাড়তি খাবার কখন লাগে ভাই? বাড়তি খাবারটা মেবি এই যে এই সময়টাতে লাগে, এই সময়টা। এখন তো মাঠে প্রচুর ফসল, যার কারণে আপনারা চারণভূমি পান না, বিধায় বাড়িতে বাড়তি খাবার দিয়ে থাকেন। আসলে আমি কারেকশন করি, মেবি না, বর্তমান সময়টাতে হচ্ছে আপনার লাগে কিসের জন্য, প্রত্যেকটা বাগানে হচ্ছে আপনার মুকুল এসছে, প্লাস হচ্ছে আপনার লিচু বাগানগুলোতেও লিচুর মুকুলগুলো এসছে, বিলেও আপনার ধান লাগাইছে, যার কারণে এই সময়টাতে ওরা পর্যাপ্ত চরণভূমি পায় না, যার কারণে এই সময়টুকুতে আপনার হচ্ছে আমার স্টক বাইরের বাড়তি খাওয়াটা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর লোম কতদিন পর পর কেটে দেন? লোম বছরে 2 বার কাটলে হয়। 2 বার কাটলে? হ্যাঁ, এই যে গরমের শুরুতে। আচ্ছা। কেটে দিতে হবে, আর হচ্ছে আপনার যখন এই গরমের শুরুতে কাটলে, হ্যাঁ, বর্ষাটা পেরে হয়ে গেলে তখন আর কেটে দিতে। আচ্ছা আচ্ছা। তো ভাইজান, এত কিছু এত অল্প সময়ে কীভাবে শিখলেন? এইগুলো আসলে শিখছি আপনাদের ইউটিউবের বদলেতে শিখছি। আচ্ছা আচ্ছা। বিভিন্ন ডাক্তারের পরামর্শ পাই ইউটিউব থেকে। আচ্ছা। হ্যাঁ, দেন হচ্ছে আমার যে এখানকার যে মনোনীত ডাক্তার, সে হচ্ছে আমার সম্পর্কে চাষাত ভাই হয়। আচ্ছা। সে আসলে আমাকে অনেক হেল্প করে, হেল্প করে। আচ্ছা, যাক ভাই, অনেক কথা আমার দর্শকদের জন্য শেয়ার করলেন, এতে আমার দর্শকরা অনেক উপকৃত হবে। হ্যাঁ, আমরাও তো কারো কোনো ইউটিউবের মাধ্যমে, কোনো ডাক্তারের মাধ্যমে আর কি উপকৃত হই, তো এটা করছি। আচ্ছা। তো ভাইজান, অল্প কিছু কথা আপনার কাছে শেয়ার করতে চাই। তো আপনি তো গাড়ল খামারটি তৈরি করেছেন গাড়ল বিক্রি করার জন্য, উৎপাদন করবেন প্লাস বিক্রি করবেন, বা আমি আপনার কাছে জানতে চাই যে গাড়লগুলোর মূল্য সম্পর্কে। তো আপনার খামারে তো অরিজিনাল গাড়ল পাঠা আছে, অরিজিনাল গাড়ল জাতের ধাড়ি আছে এবং ক্রস জাতের ধাড়ি আছে এবং বাচ্চাও কিছু আছে দেখলাম। তো মূলত আপনি কোনগুলো বিক্রি করে থাকেন আমার দর্শকদেরকে একটু জানাবেন। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে কাস্টমার ডিমান্ডের উপরে। আচ্ছা। কাস্টমার আসলে যেটা চায় তখন আমি সেগুলো দিই। যে যেটা চাই আপনি তাকে সেটাই দিয়ে থাকেন? আমি বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন খামারির কাছ থেকে, আমি কোনো দালালের কাছ থেকে ক্রয় করি না, বিভিন্ন খামারে যাই, সেখান থেকে আমি কালেক্ট করি। আচ্ছা। যদি আমার কোনো দর্শক আপনার কাছ থেকে গাড়ল নিতে চায়, আপনি কি দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, তো ভাইজান, আমি এখন আপনার গাড়লগুলোর মূল্য জানতে চাই, তো আমার দর্শকদেরকে একটু জানাতে হবে। তো চলুন আমরা একটু যাই। দর্শক বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে গাড়লের মূল্যগুলো জানাবো। তো ভাই, তো এই গাড়লটির প্রাইস আমরা জানতে চাই। এই গাড়লটা আমি 50,000। মানে এই কোয়ালিটির গাড়ল যদি আমার দর্শক ভাইরা নিতে চায়, তো কত দাম রাখবেন? এগুলো হচ্ছে আপনার 15-16 হাজার। 15-16 হাজার। তো ভাই, এই বাচ্চাগুলো আপনারা কোন সময় বিক্রি করেন? এই বাচ্চাগুলো হচ্ছে আমরা এই 2-3 মাসের ভিতরে বেচি। বিক্রি করতেন না? ও আচ্ছা আচ্ছা। মানে বিক্রির সময় হয়ে গেছে। এর 10 কেজি ওজন হবে? 10 কেজি? হ্যাঁ, 10 কেজি পার হয়ে যাবে। পার হয়ে যাবে না? 14 কেজি হবে। ও আচ্ছা। তো আপনারা তো খামারে বাচ্চাগুলো বিক্রি করে থাকেন, তো এই দাম কত পড়বে আমার দর্শকদের একটু জানান ভাই। এগুলো হচ্ছে আপনার ছেলে যে বাচ্চাগুলো, জি জি, ছেলে বাচ্চাগুলো প্রাইস পড়ে 5-5.5 ক্রসে। আচ্ছা। আর মেয়েগুলো পড়ে হচ্ছে আপনার 6.5-7.6, যার বডি স্ট্রাকচার অনুসারে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম অরিজিনাল গাড়লের ধাড়ির মূল্য, অরিজিনাল গাড়লের বাচ্চার মূল্য,
অরিজিনাল মেড়া, দর্শক বন্ধুরা অরিজিনাল পাঠার দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। দর্শক বন্ধুরা যদি আপনারা চান এই খামার থেকে গাড়ল ক্রয় করতে পারেন, ভাইজান ভাই খামার আপনারা চাইলে এই খামারে ভিজিট করতে পারেন, ভাইয়ের সাথে গাড়ল পালন নিয়ে বিভিন্ন পরামর্শ করতে পারেন। তো আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।